ক্লাসরুম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে ময়মনসিংহ গীতিকার সংক্ষিপ্ত কাহিনী রূপ হিসেবে কঙ্ক ও লীলা নামে যে পালাটি রয়েছে সেই পালাটি নিয়ে আলোচনা করব। এছাড়া তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো দেখো এই প্রসঙ্গে আমি তোমাদের বলে রাখি যে এর আগের ভিডিওতে আমি ময়মনসিংহ গীতিকার প্রাথমিক ধারণা ও বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি তার পরবর্তী দুটো ভিডিওতে গীতিকার সংক্ষিপ্ত কাহিনী রূপ হিসেবে মহুয়া ও চন্দ্রাবতী নামে যে দুটি গুরুত্বপূর্ণ পালা রয়েছে সেই পালা দুটি নিয়ে আলোচনা করেছি পালা এবং তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করেছি প্রশ্ন উত্তর তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে ঠিক আছে তো আজকে আমাদের আলোচনার বিষয় কি যে ময়মনসিংহ গীতিকার সংক্ষিপ্ত কাহিনী রূপ হিসেবে কঙ্ক ও লীলা নামে যে পালাটি রয়েছে সেই পালাটি নিয়ে প্রথমে আলোচনা করব তারপরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব তো চলো শুরু করা যাক আজকের আলোচনা দেখো প্রথমেই রয়েছে কঙ্ক ও লীলা নামে যে পালা সেই পালাটি সম্পর্কে আমরা জানবো ঠিক আছে তো দেখো কি বলা হচ্ছে ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করবে কি বলছে যে পিতৃ মাতৃহারা পিতৃ মাতৃহারা দরিদ্র ব্রাহ্মণ সন্তান কঙ্ককে এক চন্ডাল দম্পতি লালন পালন করে তাহলে প্রথমেই আমরা পালার প্রথমেই কি জানতে পারছি পালা বা গাথা বলতে পারো তো কঙ্ক লীলা পালার মধ্যে প্রথমেই আমরা জানতে পারছি যে পিতৃ মাতৃহারা দরিদ্র ব্রাহ্মণ সন্তানকে কঙ্ক ঠিক আছে এটা আমাদের আগে বুঝতে হবে যে পিতৃ মাতৃহারা দরিদ্র ব্রাহ্মণ সন্তান কঙ্ক কঙ্ককে এক চণ্ডাল দম্পতি লালন পালন করে কিন্তু পাঁচ বছর বয়সে সেই চন্ডাল দম্পতি মারা গেলে মানে কি বলা হচ্ছে যে কঙ্কর যখন পাঁচ বছর বয়স হয় তখন সেই চণ্ডাল দম্পতি কি হয় মারা যায় তখন গর্গ নামে এক দয়ালু ব্রাহ্মণ তাকে মানুষ করতে থাকেন কে যখন কঙ্কর পাঁচ বছর বয়স হয় তখন সেই চন্ডাল দম্পতি মারা যায় এবং মারা যাওয়ার পরে গর্গ নামে এক দয়ালু ব্রাহ্মণ আবার তাকে কি করেন মানুষ করতে থাকেন গর্গের কন্যার নাম হচ্ছে লীলাবতী তাহলে দেখো এই যে আমাদের এই আজকের মানে আলোচনার যে মানে আলোচ্য বিষয় হচ্ছে যে পালা কঙ্ক ও লীলা তাহলে দুটো চরিত্রই আমরা পেয়ে যাচ্ছি প্রথমে আমরা জানতে পারি যে কঙ্ককে কঙ্ক হচ্ছে পিতৃ মাতৃহীন এক দরিদ্র ব্রাহ্মণ সন্তান তাই তো কঙ্ক আর লীলাকে লীলা হচ্ছে গর্গের কন্যা হচ্ছে লীলা এই কঙ্ককে এই গর্গই পরবর্তীকালে আমরা দেখি যে সে তাকে মানুষ করে এবং গর্গের কন্যার নাম হচ্ছে লীলাবতী ঠিক আছে তার পুরো নাম লীলাবতী তারপরে দেখো কি বলা হচ্ছে দুজনে বড় হওয়ার সঙ্গে সঙ্গে উভয়ের মধ্যে প্রেমের সঞ্চার হয় এই যে কঙ্ক এবং লীলা দুজনেই প্রায় সমবয়সী এবং তারা যখন বড় হচ্ছিল তখন তাদের মধ্যে কি হয় প্রেমের সঞ্চার হয় এমন সময় গ্রামে এক পীরের আগমন ঘটলে কঙ্ক তার শিষ্যত্ব গ্রহণ করে এবং তার আদেশে সত্য পীরের পাঁচালী রচনা করে ঠিক এমন সময় তাদের গ্রামে এক পীরের প্রবেশ ঘটে এবং কঙ্ক কি করে তার কাছে শিষ্যত্ব গ্রহণ করে ও তার এবং সত্য পীরের বাজালি রচনা করে গ্রামের লোক এতে কঙ্কের ওপর ক্রুদ্ধ হয় কারণ কঙ্ক জন্ডাল দম্পতির অন্ন খেয়েছিল প্রথমে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এটা আলাদা করে বোঝানোর কিছু নেই তারপরে সত্যপীরের শিষ্য হয়েছে বলে তারা গর্গের কাছে কঙ্কের নামে কলঙ্ক রটাতে লাগলো গর্গ ক্রুদ্ধ হয়ে কঙ্ক ও লীলাকে হত্যা করার সংকল্প করলো ঠিক আছে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে সত্যপীরের শিষ্য হয়েছে বলে তারা গর্গের কাছে কারা পাড়া প্রতিবেশীরা গর্গের কাছে কঙ্কের নামে কলঙ্ক রটাতে লাগলো এবং গর্গ শেষ পর্যন্ত কি করলো ক্রুদ্ধ হয়ে কঙ্ক ও লীলাকে হত্যা করতে বা হত্যা করার সংকল্প করলো ঠিক আছে তারপরে দেখো প্রথমে সে ভাতে গর্গ লীলা আড়াল থেকে তা দেখে কাঁদতে লাগলো কঙ্ক ফিরে এলে সে তাকে সব কথা জানায় কঙ্ক সব শুনে অত্যন্ত ব্যথিত চিত্তে লীলার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল বিষ মাখা ভাত খেয়ে গর্গের সুরভি মারা গেল ঠিক আছে যে বিষ দিয়েছিল কঙ্ককে মারার জন্য সেই বিষ মাখা ভাত খেয়ে গর্গের সুরভি মারা গেল গর্গ এবার খুব বিচলিত হয়ে পথে পথে ঘুরতে লাগলো সে অনুতপ্ত হয়ে কঙ্কের খোঁজ করতে লাগলো ঠিক আছে এবার গর্গ বিচলিত হয়ে কি করলো পথে পথে ঘুরতে লাগলো এবং সে অনুতপ্ত হয়ে কঙ্কের খোঁজ করতে লাগলো শোনা গেল কঙ্ক নাকি জলে ডুবে মারা গেছে এই খবর শুনে লীলা অর্থাৎ গর্গের যে কন্যা বা মেয়ে লীলা কী করলো দুঃখে প্রাণ ত্যাগ ঠিক আছে শোকে দুঃখে সে যখন শুনলো শুনলো যে কঙ্ক মারা গেছে জলে ডুবে তখন লীলা কি করলো দুঃখে সে প্রাণ ত্যাগ করলো লীলার দেহ দাহ করার সময় কঙ্ক এসে উপস্থিত হয় কিন্তু আমরা শেষে দেখতে পাচ্ছি এই যে লীলা যে কঙ্ক মারা গেছে কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে লীলা মারা যায় এবং লীলার দেহ দাহ করার সময় সেখানে এসে কে উপস্থিত হয় কঙ্ক এসে উপস্থিত হয় গর্গ কঙ্ককে গভীর দুঃখের সঙ্গে গ্রহণ করলো তারপর উভয়ের সংসার ত্যাগ করে উভয়ের সংসার ত্যাগ করে কি করলো নীলা চলে চলে গেলো তাহলে এই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয় মানে কঙ্ক ও লীলা নামে যে পালাটি রয়েছে সেই পালার বিষয়বস্তু সংক্ষেপে আমরা জানলাম এরপরে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখে নেব ঠিক আছে তো দেখো এক নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে যে কঙ্ক ও লীলা গাথাটির কবিকে কঙ্ক ও লীলা গাথাটির কবি হচ্ছে কবি কঙ্ক ঠিক আছে এরপরে দেখো কি বলা হচ্ছে কঙ্ক লীলা গাথাটির কঙ্ককে আচ্ছা এই যে আমরা জানতে পারছি কঙ্ক লীলা গাথাটির মধ্যে কঙ্ককে তো আমরা স্বাভাবিকভাবেই আমরা প্রথমেই দেখলাম যে পিতৃ মাতৃহারা দরিদ্র ব্রাহ্মণ সন্তানকে কঙ্ক তো দেখো এখানে কি বলা হচ্ছে কবি কঙ্ক একটি ঐতিহাসিক চরিত্র ডক্টর সুকুমার সেন মনে করেন কবি কঙ্ক আসলে কবি কঙ্কনের বিকৃত রূপ এখানে দেখো ডক্টর সুকুমার সেন আবার কি বলছেন যে এই যে কবি কঙ্ক যার পরিচয় আমরা পাচ্ছি ঠিক আছে তিনি হচ্ছেন কবি কঙ্কনের বিকৃত রূপ কঙ্কের জীবনের বিয়োগান্ত প্রণয় আখ্যানটি পূর্ববঙ্গে বহুল প্রচলিত এই করুণ প্রণয় আখ্যানটিতে কবি কঙ্কের সার্থক জীবনের ব্যর্থ ও অনুকারময় জীবনের কাহিনী বর্ণিত হয়েছে এরপরে দেখো কি বলা হচ্ছে যে কঙ্ক ও লীলা পালাটির প্রকৃত কবিকারা আমরা এর আগের প্রশ্নে দেখলাম যে কঙ্ক ও লীলা গাঁথাটির কবিকে তখন আমরা কি জানলাম কবি কঙ্ক ঠিক আছে এই জায়গায় আবার বলা হচ্ছে যে কঙ্ক লীলা পালাটির প্রকৃত কবি কারা ঠিক আছে দেখো কি বলা হচ্ছে কঙ্ক লীলাপালাটি দামোদর দাস রঘুসূতো নয়ন চাঁদ ও শ্রীনাথ বানিয়া এই চারজন কবির মিলিত রচনা বলে মনে করেছেন সংগ্রাহক চন্দ্রকুমার দে ও ডক্টর দীনেশ চন্দ্র সেন তাহলে কি বলা হচ্ছে যে দামোদর দাস রঘুসূতো নয়ন ও শ্রীনাথ বানিয়া এই চারজন কবির মিলিত রচনা বলে মনে করেছেন কারা এই যে এই গাথাটি বা পালাটির সংগ্রাহককে ছিলেন আমরা আগেই পড়েছি তো এই যে এই জন্যই তোমাদের বলছি যে আমাদের যে ফার্স্ট ভিডিও মানে ফার্স্ট যে আলোচনা সেটাতে কি আমরা আলোচনা করেছি যে ময়মনসিংহ গীতিকার প্রাথমিক যে ধারণা এবং তার গুরুত্ব ও বিষয়বস্তু এগুলি আলোচনা করেছি ওই জন্য তোমাদের আগের ভিডিওটি দেখলে এই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে আমরা জানি যে এই পালাগুলির সংগ্রাহককে ডক চন্দ্রকুমার দে এবং ডক্টর দীনেশ চন্দ্র সেন তো তারা কি মনে করেন যে দামোদর দাস রঘুসূত নয়নচাঁদ ও শ্রীনাথ বানিয়া হচ্ছেন এই কঙ্ক পালা মানে কঙ্ক লীলা নামক পালাটির প্রকৃত কবি ঠিক আছে এরপরে দেখো চার নাম্বার কি বলা হচ্ছে যে কঙ্কের চরিত্রটি সহজে দু চারটি বাক্যে বলো এই যে কঙ্কের চরিত্র তার চরিত্রটি আমরা সহজে দু চারটি বাক্যে জানবো কঙ্ক ছিল পিতামাতা হারা দরিদ্র ব্রাহ্মণ সন্তান এক চন্ডাল দম্পতি তাকে লালন পালন করে তারা মারা গেলে গর্গ নামে এক দয়ালু ব্রাহ্মণ কঙ্ককে পালন করতে থাকে কালক্রমে গর্গের কন্যা লীলাবতীর সাথে কঙ্কের প্রেমের সূত্রপাত ঘটে কিন্তু গর্গের বাধাতে তাদের প্রেম সফল হতে পারেনি যেটা আমরা দেখলাম যে গর্গের বাধার জন্য তাদের যে প্রেম সেটা সফলতা পায়নি তাই তো এরপরে পাঁচ নাম্বার দেখো কি বলা হচ্ছে যে লীলা চরিত্রটি সম্বন্ধে কি জানো এই যে লীলা চরিত্র সেই চরিত্রটি সম্পর্কে কি জানবো আমরা কঙ্ক ও পালায় লীলার মধ্যে নারী শক্তি ও স্বরূপের পরিচয় পাই ঠিক আছে প্রেমের পবিত্র শক্তিতে ভাস্কর লীলা চরিত্র দুঃখ জ্বালার কোষ্ঠী পাথরে যাচাই করে খাঁটি সোনায় পরিণত হয়েছে একদিকে পিতা পিতার কঠোর মনোভাব ও সমাজ সংসারে ভ্রুকুটি ঠিক আছে অন্যদিকে একনিষ্ঠ প্রেমের গৌরব এই দুই মানসিক অবস্থার অভিজ্ঞাতে লীলার দ্বন্দ্ব সংঘাতময় নারী চরিত্র রূপে পাঠকের কাছে আত্মপ্রকাশ করেছে এই আমরা লীলার চরিত্রের এইগুলো দিক আমরা দেখতে পাই ঠিক আছে এরপরে ছয় নম্বর দেখো এটাই আমাদের শেষ প্রশ্ন যে গর্গ চরিত্রটি কীরূপ এই যে আমরা গর্গ চরিত্রটি পাচ্ছি যে একজন ব্রাহ্মণ যিনি পরবর্তীতে প্রথম পাঁচ বছর আমরা দেখতে পাই যে কঙ্ক কার কাছে মানুষ হয় এক চণ্ডাল দম্পতির কাছে কিন্তু তার যখন পাঁচ বছর বয়স হয় তখন সেই চণ্ডাল দম্পতি মারা যায় এবং তারপরে তাকে কে লালন পালন করে এই গর্গ নামে যে ব্যক্তিটি রয়েছে তিনি তাকে লালন পালন করেন তাহলে এবার আমরা জানবো যে গর্গ চরিত্রটি কেমন ঠিক আছে তো দেখো কি বলা হচ্ছে গর্গ চরিত্রটি অঙ্কনে কবি অসামান্য কৃতিত্বের পরিচয় দিয়েছেন তার চরিত্রটি হচ্ছে কি ট্রাজিক অসামান্য সহানুভূতিশীল মুক্ত ও উদার মনোভাব সত্ত্বেও সমাজশক্তি প্রবণতার চাপে সে আত্মসমর্পণ করেছে ফলস্বরূপ কতগুলি পাপ কার্য তার দ্বারা সংগঠিত হয়েছে মানে এই সমাজ শক্তির প্রবলতার চাপে মানে প্রবণতার যে চাপ সেই চাপের কাছে সে নিজেকে আত্মসমর্পণ করেছে ফলস্বরূপ কতগুলো পাপ কার্য তার দ্বারা সংগঠিত হয়েছে এই বৈশিষ্ট্যগুলি আমরা গর্গ চরিত্রের মধ্যে দেখতে পাই ঠিক আছে তো এই গেল আজকে আমাদের আলোচনা আশা করছি আমার এই আলোচনা তোমাদের ভালো লাগ ভালো লাগছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আরও ভালো ভালো ভিডিও পেতে ঠিক আছে সকলে খুব 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 ভালো থেকো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ